ছেলেরা আশা করি তোমরা ভালো আছো, সবাই সামনে পুজো আনন্দ করবে নিশ্চয়ই। কিন্তু তার আগে কিন্তু আমাদের একটু পড়াশোনাতে মন দিতে হবে। আমরা আগে যে ক্লাসগুলো করেছি ধ্বনি পরিবর্তন, তোমরা সেই ধ্বনি পরিবর্তনে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করেছো। আজকেও একটা পরিবর্তন দেখাবো আর কি, সেটা হচ্ছে যে সঙ্গতি বিধান করা। মানে একটু মিলমিশ করে আমরা থাকি বলি না, কারোর সঙ্গে ঝগড়া মারামারি করবো না, একটু মিলেমিশে থাকবো, তেমনি শব্দের মধ্যেও কিন্তু এরকম মিলেমিশে থাকার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। তার কারণ আছে কিছু, কারণ আমাদের আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণের কিছু কিছু জায়গা আছে। আমাদের মুখগহ্বরের এক একটা জায়গা তো আমরা যেমন উচ্চারণ করি, যেমন দন্ত বর্ণ দাঁত থেকে হয়, কণ্ঠবর্ণ কণ্ঠ থেকে হয়, তালু থেকে হয় তালব্য বর্ণ, মূর্ধা থেকে হয় মূর্ধন্য বর্ণ, এইরকম ধরনের প্রত্যেকটা তো জায়গা আলাদা আছে। সেই জায়গার জন্যই কিন্তু এই সমস্যাটা হয়, এবং সেই সমস্যাটাকে মেটানোর জন্যে আমরা খুব সহজে যেটা উচ্চারণ করতে পারি, মানে একটু মিলেমিশে থাকার চেষ্টা করে শব্দগুলো, তখনই এই সঙ্গতি বিধানটা ঘটে আর কি। তো এটা স্বরধ্বনির ক্ষেত্রেও ঘটে, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও ঘটে। আমরা আজকে স্বর সঙ্গতি আর ব্যঞ্জন সঙ্গতি এই আজকের ক্লাসটাতে আমরা শিখব। তো তার মধ্যে দেখো, এই যে এইরকমভাবে উঁচুর দিকে আছে, এই যে অনেকটা উঁচুর দিকে, এখানে আছে ই, আবার এদিকে আছে উ, তেমনি আরেকটু নিচে নেমে এলে এদিকে আছে এ, এদিকে আছে ও, এখানে আছে এ আর অ, আর সববার নিচে আছে আ। তাহলে আয়ের থেকে ইয়ের দূরত্ব অনেক বেশি, আবার উয়ের থেকে আয়ের দূরত্ব অনেক বেশি। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, তারপর আমরা এটাকে আলোচনা করবো আমরা কী করে। যে আমরা সাধারণত কী হয় যে আমরা উচ্চারণের যে কষ্ট বা প্রয়াস সেটাকে লাঘব করবার জন্যে বা অনেকে সহজে উচ্চারণ করবার জন্যে আমরা কিছু পদ্ধতি বেছে নিই আর কি, কারণ আমাদের এই কষ্টটা স্বীকার করতে হবে। যেমন ধরো একটা শব্দ নিচ্ছি, বিলাতি, এই শব্দটা তো এখানে কি আছে, স্বরধ্বনিগুলোর মধ্যে আছে প্রথমে আছে ই, তারপরে আ, তারপরে ই, বিলাতি এরকম আছে। তো আমরা যদি এটাকে উচ্চারণ করি, আমার মুখটার দিকে ভালো করে তাকিয়ে দেখো কী সমস্যাটা হয়, বিলাতি। তাহলে মাঝখানে আমাকে একবার অকারণ অনেক কষ্ট করে হাঁ করতে হচ্ছে, তার জায়গায় যদি আমি এরকম বিলিতি কথাটা বলে দিই তাহলে অনেক সুবিধা হচ্ছে, বিলিতি। কারণ আমাকে উচ্চারণের ক্ষেত্রে এখান থেকে এখানে এসে আবার এখানে ফিরে যেতে হচ্ছে, তো এই টানাপোড়েন যে জিনিসটা আর কি, সেটা তো আমরা করবো না। ধরো আমরা হাওড়া থেকে বর্ধমান আসবো, তাহলে কি হবে, আমাকে যদি মাঝখানে মেমারি আর শক্তিগড়ে নামতে হয়, তাহলে আমি শক্তিগড়ে আগে নেমে পড়বো, আবার মেমারিতে ফিরে যেয়ে আবার বর্ধমানে আসবো, এরকম তো করবো না। তাহলে হাওড়া থেকে প্রথমে মেমারির কাজটা মেটাবো, তারপরে শক্তিগড়, তারপরে বর্ধমান। ঠিক আমাদের উচ্চারণ ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা আমাদের একটা সুবিধা আমরা গ্রহণ করে থাকি, যাতে মানে উচ্চারণ স্থানগুলো কাছাকাছি হয়। তো সেই কাছাকাছি হওয়ার জন্যে কিন্তু কখনো কখনো কিন্তু আমরা এই সুবিধাটা নিয়ে থাকি, যে যে উচ্চারণটা কাছাকাছি হবে সেটা সবসময়। এখানে আমরা দেখতে পেলাম যে আমরা এই বিলিতি শব্দটা ই হয়ে গেল, ই আ ই থেকে ই হয়ে গেল, এটা সবসময় না হতে পারে, অনেক সময় কিন্তু কাছাকাছিও হতে পারে। কাছাকাছি কীরকম করে হবে, ধরো এই সামনে পুজো আসছে, আমরা বলি না পুজোর ঘণ্টা বেজে গেল, এই তো বলছি আমরা পুজোর ঘণ্টা বেজে গেল সামনে, কালকে বোধহয় মহালয়া, তাই তো? তাহলে এই যে পুজো শব্দটা আসলে কিন্তু পূজা শব্দটা তো পূজা, পূজা থেকে কিন্তু আমরা এত কাণ্ড করতে পারছি না, আমরা বলছি পুজো। এই উটা দীর্ঘ উচ্চারণ ছিল, হ্রস্ব উচ্চারণ হয়ে গেছে, কিন্তু আটা হয়ে গেছে উ। কী করে আটা হয়ে গেছে দেখো তোমরা, এই যে এখানে পু যা, এতটা দূরত্ব ছিল পু যা, এখানে আ। তাহলে আমরা কী করলাম, দুটোই কাছাকাছি হলো না, এই ওয়েতে ফিরে গেলাম, মানে খানিকটা পেছনে চলে গেলাম, এখানকার বিলিতির মতন সমান হলো না কিন্তু কাছাকাছি চলে গেলাম, মানে পু যো, বুঝতে পেরেছো নিশ্চয়ই? অতএব আমরা যে উচ্চারণ প্রয়াসটা, আমরা যদি বলতাম পূজা এতটা হতো, এখন বলছি পুজো,
আমার মুখের কোনো বিকৃতি হলো না, কষ্টটা কম হলো। এইভাবে কিন্তু আমরা এই সমস্যাটাকে খানিকটাকে মেটাই। তো এইগুলোর ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন রকমের এই স্বরধ্বনির পরিবর্তন, স্বরধ্বনি যখন পরিবর্তন হচ্ছে তখন সেটা যদি প্রথমেরটা পরেরটাকে প্রভাবিত করে তখন সেটাকে বলা হয় প্রগত, আর যদি পরেরটা আগেরটাকে করে তখন সেটাকে বলা হয় পরাগত, আর যদি কেউ কাউকে না করে দুজনায় পারস্পরিকভাবে আর কেউ যেন পারস্পরিক বা অনন্য বলা হয়, তো এইরকমভাবে কিন্তু আমরা দুটোকে এ করি। যেমন ধরো আর একটা এই যে পুজো বললাম, তেমনি আমরা আর একটা উদাহরণ নিতে পারি, আমরা যে কুলো, কিন্তু শব্দটা হচ্ছে কুলা, কুলা থেকে কুলো বলছি, কিন্তু যখন আমরা পরাগত বলবো, পরাগত বললে দেখা যাবে তেল নিয়ে যারা কারবার করে তাদেরকে বলা হয় তেলি, কিন্তু আমরা কি দেখছি আমরা বলছি তিলি। তাহলে কি হচ্ছে, পরের ইটা এখানে ছিল কি ছিল, এখানে এ যুক্ত এ এবং ই ছিল, আরে এখানে হয়ে গেল ই ই, মানে পরের ইটা আগের এটাকে প্রভাবিত করে দিল, এটা পরেরটা আগেরটাকে প্রভাবিত করে দিল। আগেরটা যেমন দেখেছি যে প্রথমের উটা আকারটাকে প্রভাবিত করে ওয়ের দিকে কাছাকাছি নিয়ে এসেছে, তেমনি কিন্তু এটা দেখা যাচ্ছে কি পরের বর্ণটা আগের বর্ণটাকে পরিবর্তিত করছে। এর পরেরটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে পারস্পরিক বা অনন্য, পারস্পরিক বা অনন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন ধরো আমরা এদেরকে ডাকি খোকা, খোকা খুকু শব্দগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ, তো খোকা খুকু খোকা খুকি এরকম ধরনের আর কি। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কি যে দুটোই কিন্তু পরিবর্তিত হয়েছে, খুকু যদি বলি আমরা খুকু, দুটোই পরিবর্তন হয়ে গেল, দুটোই পরিবর্তিত হয়ে গেল। আর একটা আছে মধ্যগত, আছে মাঝামাঝি জায়গাটা, যেটা আমরা একটু আগে পড়লাম সেটা হচ্ছে মধ্যগত। মধ্যগতর উদাহরণটা এখানে লেখা নেই, মধ্যগতটার মধ্যেই কিন্তু এইটা আসছে আর কি, বি লা তি যেটা এখন দেখলাম আমরা সেটা হয়ে যাচ্ছে বিলিতি। অতএব এইরকমভাবে কিন্তু মাঝের অংশের যদি কোনো পরিবর্তন ঘটে আর কি, তখন সেটাকে আমরা বলবো যে মধ্যগত বা মাঝের স্বরসঙ্গতি ঘটছে আর কি। তো এইরকম ধরনের আরেকটা শব্দ আছে আমরা পাশাপাশি প্রায় খুবই প্রায় বিলাতির মতনই কিন্তু আরেকটা শব্দ পারি, সেটা হচ্ছে জিলিপি। জিলিপিটা হচ্ছে যেমন এই শব্দটা কিন্তু জিলাপি তার থেকে এসেছে, আমরা কেউ জিলাপি বলি না, এত কাণ্ড কে করে, জিলাপি আমরা কেউ বলি না, কি বলি জিলিপি। অতএব এই দিক থেকে কিন্তু আমরা মাঝের অংশটাকে পরিবর্তন করে দিচ্ছি, এই শব্দগুলো আমরা দেখি প্রায় এর মধ্যে আর কি মধ্যগততে। আর পারস্পরিকের বললাম, যেটা পারস্পরিকের ক্ষেত্রটা হচ্ছে যে কেউ কাউকে ইয়ে করছে না, প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে পরিবর্তন করার চেষ্টা করছে, সেই জন্যে কিন্তু এটা ঘটছে আর কি। এটা আমাদের এই যে রাঢ়বঙ্গের ভাষাতে এটাকে বেশি দেখতে পাওয়া যায় আর কি। তো সেইগুলো হচ্ছে যে তিন রকমের পরিবর্তন দেখলাম। এরপরে আমরা যাচ্ছি ব্যঞ্জন সঙ্গতিতে, যেমন স্বরধ্বনিগুলোর মধ্যে একটা, এগুলো তো স্বরধ্বনি, অ আ এগুলো তো স্বরধ্বনি, এবার তেমনি কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যেও কিন্তু একটা পরিবর্তন হয় আর কি, মানে সেই শব্দের মধ্যে কিন্তু পরেরটা প্রথমেরটাকে, প্রথমেরটা পরেরটাকে এরকম করে পরিবর্তন করে। যেমন ধরো আমরা একটা শব্দ নিচ্ছি চন্দন, এই শব্দটা নিশ্চয়ই তোমাদের, এই তো পুজো আসছে তার মধ্যে তোমার চন্দনের ব্যবহার তোমরা দেখতে পাবে, চন্দন শব্দটা একটু যদি দূরে যাও দেখবে চন্দন আর কেউ বলছে না, একটু গ্রামের দিকে গেলে দেখবে চন্দন বলছে, চন্দন। এই চন্দন কেন বলছে না, পরের যে দ সে আগের, তাহলে এইটা পরিবর্তিত হয়ে গেছে থেকে দ হয়ে গেছে, এই সরি এটা ভুল বললাম,
চন্দনের দটা, এই যে পরের যে দটা ছিল সেই দটা হয়ে গেছে, দটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, দ থেকে ন হয়ে যাচ্ছে। তো এই পরিবর্তনটা ঘটছে, তার মানে কি পরের বর্ণটা আগের বর্ণটাকে প্রভাবিত করছে, চন্দনটা হয়ে যাচ্ছে চন্নন। আবার আমরা যদি দেখি যে পরাগত সমীভবন, সেটা পরাগতটা পরাগতটা কী করছে, যে পরেরটা আগেরটাকে পরিবর্তন করছে, পরেরটা আগেরটাকে। যেমন ধরো যদি বলি পরাগতটা হচ্ছে যেমন গল্প থেকে যেটা আমরা বললাম, তেমনি হচ্ছে পরাগতটা হচ্ছে ধরো ধর্ম থেকে ধম্ম, সরি এটা এই এর মধ্যেই যাচ্ছে, গপ্প এটা এই দুটোর মধ্যেই যাচ্ছে, কিন্তু পরাগতটা সেটা কী হচ্ছে ধর্ম। ধর্মতে কী আছে, র আছে, সেই রটা হয়ে যাচ্ছে ম হয়ে যাচ্ছে পারস্পরিক। আবার পারস্পরিকটা হয়ে যাচ্ছে কি, দেখো বৎসর, বৎসর সেটা থেকে হয়ে যাচ্ছে বৎসর। তাহলে এখানে ত আর স কেউ কাউকে মানছে না, কেউ কাউকে প্রভাবিত করতে পারছে না, এটা হচ্ছে পারস্পরিক। তাহলে আমরা তিন রকমের দেখলাম, প্রথমে দেখলাম যে প্রথমের দন্ত নটা পরেরটাকে প্রভাবিত করে দিয়েছে, হ্যাঁ দটাকে প্রভাবিত করে চ করে দিয়েছে। পরাগতর ক্ষেত্রে দেখলাম যে এই রটা পরিবর্তিত হয়ে গেছে, মানে পরের মটা কিন্তু আগেরটাকে প্রভাবিত করে দিয়েছে, যে ধর্ম ধম্ম হয়ে গেল। আর পারস্পরিকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ত এবং স কেউ কাউকে প্রভাবিত করতে পারছে না, পরস্পর পরস্পরকে প্রভাবিত করে ইয়ে করে ফেলেছে। এই দুটো আমাদের পরিবর্তন দেখতে পেলাম আমরা, স্বর সঙ্গতি আর ব্যঞ্জন সঙ্গতি দু ধরনের আমরা পরিবর্তন দেখতে পেলাম বা সঙ্গতি বিধান দেখতে পেলাম।